রবিবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর। ধস ও বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তার এই সফর। প্রশাসনিক সূত্রে খবর, শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবার তিনি কলকাতায় ফিরবেন। ফিরে আসার পর বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সম্ভবত পুজোর আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক। মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই এই ভার্চুয়াল বৈঠকটি হওয়ার কথা। নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়াল মাধ্যমে জেলা শাসক, বিভিন্ন দফতরের জেলা আধিকারিক, রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের সুপার এবং অধ্যক্ষদের নিয়ে পর্যালোচনার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে রাজ্য সরকারের সর্বস্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকতে হবে। এরই সঙ্গে এই বৈঠকে থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের সুপার এবং অধ্যক্ষেরা। বৈঠকে আরজিকর কাণ্ডের পরিস্থিতির পাশাপাশি পুজো সংক্রান্ত নানা বিষয় পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।